হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বরাবরের মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম আপনারা হচ্ছে বাইকের ভিডিও দেখতে দেখতে বোরিং হয়ে গেছেন সেই জন্য আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট টাইপের আর আমরা হচ্ছে যারা ফোন পছন্দ করি মানে আজকের ভিডিওটা হচ্ছে ফোন রিলেটেড মানে বাংলাদেশের তো অনেক ব্র্যান্ড আছে তো এই ব্র্যান্ডের মধ্যে আপনার বাজেটের মধ্যে কোন ফোনটা আপনার জন্য ভালো হবে বা এটার প্রসেসর কত আপনারা কিন্তু ফোন কিনতে গেলে কিন্তু আপনারা বেশি র্যাম আর রম চেক করেন কিন্তু এর প্রসেসরটা কত বা এস সিপিউটা কী এগুলো কিন্তু চেক করেন আর আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য পাঁচটা হচ্ছে ব্র্যান্ডের মানে লো প্রাইস থেকে ফোন হচ্ছে মানে দশ হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে প্রত্যেকটা ব্র্যান্ডের দুইটা করে ফোন আপনাদেরকে দেখাবো পাঁচটা ব্র্যান্ডের মানে মোট দশটা ফোন আমি আপনাদেরকে দেখাবো আপনাদের বাজেটের মধ্যে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা এর প্রসেসর বা এর মানে আমি ফুল একটা ফোনের ফুল ডিটেল সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব তো আপনারা যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই হচ্ছে সাবস্ক্রাইব করে বাপ্পারস ব্লগের পাশে থাকবেন আমরা আমাদের যে ফোনের যে লিস্ট আছে সেই লিস্টের প্রথমে যে ফোনটা রাখছি সেই ফোনটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এমও জিরো টু এটা র্যাম পেয়ে যাবেন হচ্ছে দুই থেকে তিন জিবি এবং রম বত্রিশ জিবি এর ডিসপ্লে পেয়ে যাবেন হচ্ছে সিক্স ইঞ্চি এবং ব্যাক ক্যামেরা পেয়ে যাবেন তেরো প্লাস টু এবং ফ্রন্টের যে ক্যামেরা আছে সেই ক্যামেরা পাবেন হচ্ছে পাঁচ পাঁচ এমপি আর এর ব্যাটারি পেয়ে যাবেন হচ্ছে আপনি টোটালি হচ্ছে পাঁচ হাজার এমপিআর ব্যাটারি এবং এই এইটার প্রাইজ হচ্ছে যেটার হচ্ছে দুই বাই বত্রিশ মানে দুই জিবি র্যাম রম হচ্ছে বত্রিশ সেইটার হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা প্রাইস এবং যেটার তিন বাই বত্রিশ মানে আমরা আপনারা তো নর্মালি বোঝেন তিন বত্রিশ বলতে হচ্ছে র্যাম হচ্ছে তিন জিবি রম হচ্ছে বত্রিশ জিবি সেইটার প্রাইস পেয়ে যাবেন এগারো টাকা এছাড়াও প্রসেসর পেয়ে যাবেন হচ্ছে টু টু পয়েন্ট গিগা প্রসেসর আর এই প্রসেসরটা কিন্তু অনেক ভালো আর আপনারা জানেন যে স্যামসাং ব্র্যান্ডের ফোনগুলো টোটালি সব থেকে ভালো হয় আর এটার সার্ভিসটাও অনেক ভালো আপনারা যাদের লো প্রাইস তারা এই ফোনটা দেখতে পারেন এবং দুই নাম্বার যে ফোনটা আছে দুই নম্বরে যে ফোনটা আমরা রেখেছি আজকের আমাদের এই দশ নাম্বার লিস্টের সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ টুয়েলভ এটার র্যাম হচ্ছে চার জিবি এবং রম চৌষট্টি জিবি আর এটার মার্কেট প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা আমি আমি হচ্ছে প্রত্যেকটা ব্র্যান্ডের দুইটা করে একটা হচ্ছে ফোন দেখাবো দেখাবো আজকে আপনাদের একটা হচ্ছে লো প্রাইসের একটা হচ্ছে পনেরো হাজার টাকা একটা দশ হাজার বা একটা পনেরো হাজার টাকার মধ্যে এই ফোনগুলো আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব স্যামসাং গ্যালাক্সি এ টুয়েলভ এই ফোনটার হচ্ছে ডিসপ্লে পেয়ে যাবেন হচ্ছে ছয় পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ আর ক্যাম ক্যামেরা পেয়ে যাবেন ব্যাকে হচ্ছে আটচল্লিশ প্লাস ফাইভ প্লাস টু প্লাস টু এবং সামনের ক্যামেরাটা পেয়ে যাবেন হচ্ছে আটচো আট মেগাপিক্সেলের এই ফোনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড টেন ভার্সন এবং এর ব্যাটারি পেয়ে যাবেন পাঁচ হাজার অ্যাম্পিয়ারের এবং পঁচিশ হাজার পেয়ে যাবেন টু পয়েন্ট থ্রি ফাইভ গিগাহার্ডের আর প্রসেসরটা অনেক ভালো প্রসেসর এটা আর আপনার ফোনটা হচ্ছে অনেক ভালো একটা সার্ভিস দিবে আমি মনে করি এটা হচ্ছে আপনাদের আপনাদের জন্য আর কি এই ফোনটা যাদের পনেরো হাজার টাকা বাজেট তাদের তাদের জন্য এই ফোনটা হচ্ছে অনেক বেটার একটা ফোন হবে আমি মনে করি আর যাদের পনেরো হাজার টাকা বাজেট তারা এই ফোনটা আপনারা দেখতে পারেন নাম্বার তিন তিন নাম্বারে যে ফোনটা আছে সেটা হচ্ছে রেডমি নাইন সি এই ফোনটা হচ্ছে আপনার দুইটা ভেরিয়েন্টে হয় সেটা একটা হচ্ছে টু জিবি বাই বত্রিশ সেটা হচ্ছে এগারো হাজার টাকা প্রাইস যেটা হচ্ছে তিন বাই চৌষট্টি সেটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা প্রাইস এবং এই ফোনের সব থেকে দুর্দান্ত তিনটা ক্যামেরা পেয়ে যাবেন একটা হচ্ছে ব্যাকে হচ্ছে তিনটা ক্যামেরা একটা তেরো মেগাপিক্সাল টু প্লাস টু এবং ফ্রন্টের যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা পেয়ে যাবেন হচ্ছে ফাইভ মেগাপিক্সালের ক্যামেরা এবং এই ফোনের ডিসপ্লেটা পেয়ে যাবেন একটু বড় সড়ো ডিসপ্লে এটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ থ্রি ইঞ্চির ডিসপ্লে এবং ব্যাটারি ব্যাকআপটা অনেক বড়ো ব্যাটারি পেয়ে যাবেন আপনারা পাঁচ হাজার এম্পিয়ারের ব্যাটারি এবং এই ফোনে ব্যবহার করা হয়েছে টু পয়েন্ট থ্রি প্রসেসর এবং অ্যান্ড্রয়েড টেন ভার্সন ফোনের হচ্ছে আপনার চার্জিং ব্যাকআপ বা যে চার্জারটা আসে সেটা হচ্ছে দশ ওয়াটার একটা চার্জার অনেক ফাস্ট চার্জার এটা মানে আপনার হচ্ছে খুব তাড়াতাড়ি চার্জ উঠবে একেবারে মানে খুব দ্রুত চার্জ উঠবে আপনাদের এই ফোন এই এটাতে আর আপনারা চাইলে যাদের হচ্ছে একটু লো বাজেটের মধ্যে আছে এগারো বা সাড়ে বারো হাজার টাকার মধ্যে বাজেট আছে তারা অবশ্যই এই ফোনটা পারচেস করতে পারেন আমি মনে করি এই ফোনটা সব তাদের জন্য খুব ভালো মানের একটা ফোন হবে এবার যে ফোনটা আসছে সেটা হচ্ছে রেডমি চার রেডমি নাইন রেডমি নাইনের হচ্ছে আপনার দুইটা ভেরিয়েন্ট আছে একটা তিন বাই বত্রিশ সেটার প্রাইস হচ্ছে চোদ্দো হাজার টাকা এবং চার চৌষট্টি যেটা সেটার প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা এবং এই ফোনের ক্যামেরা পেয়ে যাবেন হচ্ছে তেরো প্লাস এইট প্লাস ফাইভ প্লাস টু মানে ক্যামেরাটা কিন্তু অনেক বিশাল একটা ক্যামেরা ক্যামেরার ফিচারটা অনেক ভালো অনেক সুন্দর ক্যামেরা এবং এই ফোনের সামনের যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটা হচ্ছে এইট মেগাপিক্সেলের ক্যামেরা এবং হাই রেজুলেশনের একটা ক্যামেরা আর এই ফোনের ডিসপ্লে হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ থ্রি ইঞ্চি আর এটা হচ্ছে অনেক বড়ো একটা ডিসপ্লে এবং এর যে প্রসেসারটা ব্যবহার করেছে সেটা হচ্ছে টু পয়েন্ট জিরো গেগা হার্ডের প্রসেসার এবং সিপিইউ যেটা ব্যবহার করেছে সেটা মিলি জিজ্ঞেস ফাইভ টু এম সি টু মানে এটা হচ্ছে অনেক ভালো মানের একটা প্রসেসর এবং এরাতে যে চার্জিংটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে আউট ওয়াটার একটি ফাস্ট চার্জার এবং এই ফোনের ব্যাটারি ব্যবহার করা হচ্ছে পাঁচ হাজার বিশ ব্যাটারি ব্যাটারিটা একটু তুলনামূলকভাবে অনেক বড়ো সড়ো আছে আর এ ফোনটা এটার হচ্ছে বিভিন্ন কালার পেয়ে যাবেন এবং অনেক সুন্দর একটা নাম্বার ফাইভ পাঁচ নাম্বার যে ফোনটা আছে সেটা হচ্ছে রেডমি সি থ্রি এটার হচ্ছে দু অনেকগুলো ভেরিয়েন্ট আছে আপনার হচ্ছে আমি যেটার কথা বলবো সেটা হচ্ছে তিন র্যাম হচ্ছে তিন জিবি এবং রম হচ্ছে বত্রিশ জিবি এটার হচ্ছে মার্কেট প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা এবং এটা দুই তিন চার এরকম ভেরিয়েন্ট আছে। আর এটার হচ্ছে ক্যামেরা যেটা আছে সেটার ক্যামেরা সামনের ক্যামেরা পেয়ে যাবেন হচ্ছে বারো প্লাস টু টু মানে পিছনে হচ্ছে তিনটা ক্যামেরা সামনে একটা ক্যামেরা আর এটা আমার একটু মিস্টেক হয়েছে আমি বলছি যে সামনে এটা হচ্ছে পিছনের ক্যামেরা কথা বললাম সামনের হচ্ছে ক্যামেরাটা পেয়ে যাবেন হচ্ছে ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা আর এইটার হচ্ছে ডিসপ্লেটা অনেক বড় সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে মানে মোটামুটি এখন বর্তমানে সকল ফোনের কিন্তু ডিসপ্লেটা অনেক বড় আর এটার ব্যাটারি পেয়ে যাবেন পাঁচ হাজার ব্যাটারি ব্যাটারি কিন্তু অনেক জোস একটা ব্যাটারি মানে ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো আর এটার প্রসেসর হচ্ছে কোর প্রসেসর টু পয়েন্ট জিরো গিগাহাটের একটা প্রসেসর আর প্রসেসরের উপরেই কিন্তু নির্ভর করে যে আপনার ফোনটা কত স্মুথলি চলবে এবং কত ভালো সার্ভিস দেবে এটা হ্যাং করবে কি করবে না এটার উপর নির্ভর করে প্রসেসরটা এবং এর সিপিউটা কিন্তু হচ্ছে মিলি আছে জি ফাইভ টু ব্যবহার করা হয়েছে এই প্রসেসরটা আর এবং এর ভিডিও রেজুলেশন পেয়ে যাবেন হচ্ছে টেন এইট্টি টেন এইট্টি থার্টি পি এস হচ্ছে আপনারা ভিডিও রেকর্ডিং করতে পারবেন এটা দিয়ে আর মানে মোটামুটি একটা ভালো একটা রেজলেশনের ভিডিও আপনারা এটা দিয়ে করতে পারবেন আর এগারো হাজার টাকা খুব বেশি একটা প্রাইস না আমি মনে করি যে এটা হচ্ছে আপনাদের জন্য সবথেকে বেটার একটা ফোন হবে যদি আপনারা পার্সেস করতে করতে পারেন যদি এগারো হাজার টাকা আপনাদের বাজেট হয়ে থাকে তো এই ফোনটা আপনাদের জন্য সবথেকে বেটার একটা ফোন হবে আমি মনে করি এখন চলে আসি নাম্বার সিক্স নাম্বার সিক্সে আরেকটা রিয়েলমির চমৎকার ফোন সেটা আছে সেটা হচ্ছে রিয়েলমি সি ফিফটিন আর এটা হচ্ছে অনেক দুর্দান্ত একটা ফোন লো বাজেটের মধ্যে এটার হচ্ছে দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে চার চৌষট্টি এইটা হচ্ছে চার একশো আঠাশ চার চৌষট্টি যেটা হচ্ছে সেটার প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা এবং চার একশো আঠাশ যেটা হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা এবং এটা হচ্ছে র্যাম রোমের ক্ষেত্রে প্রাইসটা ডিফারেন্স কিন্তু বাদ বাকি যে জিনিসগুলো আছে ফোনের ভিতরে সেগুলো সব কিন্তু ঠিকই আছে আপনারা ব্যাক ক্যামেরা পেয়ে যাবেন হচ্ছে তেরো প্লাস এইট প্লাস টু প্লাস টু অর্থাৎ চারটা ক্যামেরা পেয়ে যাবেন এই ফোনটাতে আপনারা আর ফ্রন্টের যে ক্যামেরাটা আছে সেটা হচ্ছে এইটটি মেগা এইট মেগাপিক্সেলের ক্যামেরা আর ডিসপ্লেটাও একটু বড়ো সড়ো আর বর্তমানে সকল ফোনের ডিসপ্লে বড়ো হয় সেটা আগেই বলছি আমি ডিসপ্লেটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে এবং এই ফোনের ভিডিও রেজুলেশন হচ্ছে টেন এইটটি থার্টি পিএস আপনি ভিডিও করতে পারবেন এবং ভিডিও কোয়ালিটি আপনার ফোনের ভিডিও মুড যেটা আছে সেটা হচ্ছে সাতশো বিশ বাই হান্ড্রেড হানড্রেড এইট টি পি থার্টি এবং এটা হচ্ছে চমৎকার ফিচার আছে এটার মধ্যে আর এটার আমি বলে রাখি এটার ব্যাটারি কিন্তু অনেক বড়ো অন্যান্য ফোন থেকে আর এর ব্যাটারি হচ্ছে ছয় হাজার ব্যাটারি বুঝতেই পারছেন ছয় হাজার এমপিআয়ারের ব্যাটারি মানে অনেক বড়ো একটা ব্যাটারি আর এর প্রসেসর পেয়ে যাবেন অক্টাক কোর ওয়ান পয়েন্ট এইট গিগা হার্ডের প্রসেসর প্রসেসরটা অন্যান্য ফোনের তুলনায় এটা একটু কম প্রসেসর এটা হচ্ছে আপনার প্রসেসরটা একটু লো প্রসেসর যারা একটু ভালো হাই লেভেলের গেমিং খেলতে চান সেটা তাদের জন্য এটা বেটার হবে না আমি মনে করি তো যাদের হচ্ছে বাজার একটু কম আছেন যারা একটু ফোনের দিক থেকে ভালো ফিচার চেয়ে চান তাদের জন্য এই ফোনটা সব থেকে বেটার একটা ফোন হবে এখন চলে আসে নাম্বার সেভেন নাম্বার সেভেনে আছে ভিভো ওয়াই টুয়েলভ এস এটা হচ্ছে তিন বাই বত্রিশ এবং এটার মার্কেট প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা এই ফোনে আপনারা কী কী পেয়ে যাচ্ছেন সেটা হলো পিছনে ক্যামেরা পেয়ে যাবেন তেরো প্লাস দুই মেগাপিক্সেল এবং ফ্রন্টে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেল ক্যামেরা এবং ব্যাটারি পেয়ে যাবেন চমৎকার একটা ব্যাটারি পাঁচ হাজার ব্যাটারি এটার ডিসপ্লে হচ্ছে সিক্স ইঞ্চি এবং এর প্রসেসর হচ্ছে অক্টাল কোর টু পয়েন্ট গিগাহার্ডের আর প্রসেসরটা কিন্তু অনেক বড়ো একটা ভালো প্রসেসর এবং এটার হচ্ছে ভিডিও রেজলেউশন পেয়ে যাবেন টেন এইটটি থার্টি এবং এটাতে ভালো ছবি উঠা উঠবে অবশ্যই আপনারা জানেন যে ভিভোর ফোন হচ্ছে অনেক ভালো তাছাড়াও কিন্তু এটার হচ্ছে তুলনামূলকভাবে অনেক সুন্দর করা হয়েছে এবং অনেকগুলো কালারও আছে এটার ও যাদের বাজেট একটু কম আর যারা ভিভো ভিভো ভ্র্যান্ড পছন্দ করেন তাদের জন্য তেরো হাজার টাকা এই ফোনটা অনেক বেটার একটা ফোন হবে আমি মনে করি আর ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে সেই জন্য শর্ট বলার শর্ট করে আমি ইনফরমেশনগুলো চেষ্টা দেওয়ার চেষ্টা করতেছি ওর আরেকটা ফোন রাখছি আমরা নাম্বার এইটে আর নাম্বার এইটে যে ফোনটা আছে ভিভো ওয়াই টুয়েলভ এটি হচ্ছে তিন বাই চৌষট্টি এটার মার্কেট প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা এবং এটার হচ্ছে ক্যামেরা পেয়ে যাবেন তিনটা ক্যামেরা পিছনে হচ্ছে তেরো প্লাস এইট প্লাস টু এবং ফ্রন্টে একটা ক্যামেরা ফোনটা এইট মেগাপিক্সেল ক্যামেরা আর এই ফোনের পুরো ডিসপ্লে পেয়ে যাবেন সিক্স পয়েন্ট থ্রি থ্রি ফাইভ এটা হচ্ছে আপনার অন্যান্য ফোন থেকে একটু ছোটো ডিসপ্লেটা আবার এর প্রচেসার হচ্ছে অক্টাল কোর টু পয়েন্ট জিরো আর আমি বলে রাখি এই ফোনে যে ভার্সনটা ব্যবহার করেছে যে অ্যান্ড্রয়েড ভার্সন ব্যবহার করেছে সেটা হচ্ছে ভি নাইন জিরো মানে এটা একটু পিছনের ব্যাকডেটেড ভার্সন আর বর্তমানে সব কিন্তু এখন টেন প্লাস চলতেছে আর এটার ব্যাটার ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার অ্যাম্পিয়ারের মোটামুটি সব ব্যাট সব ফোনে কিন্তু এখন বর্তমানে পাঁচ হাজার ব্যাটারি থাকে আর আমি মনে করি যে এইটা একটু ওল্ড ভার্সন হয়ে গেছে কারণ এটা আছে ভি নাইন ভার্সন চলতেছে এর জন্য আর যাদের হচ্ছে এটা পনেরো হাজার টাকা বাজেটে ফোন আছে তারা অন্যান্য ফোনও দেখে নিতে পারেন আমি মনে করি এই ফোনের কালার কম্বিনেশনটা একটু বেটার তো আমাদের লিস্টে নয় নম্বরে যে ফোনটা রেখেছি সেটা হচ্ছে অপ্পো ব্র্যান্ডের অপ্পো ব্র্যান্ডের হচ্ছে অপ্পো এ টুয়েলভ এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট তিন বাই বত্রিশের প্রাইস হচ্ছে দশ হাজার টাকা এবং চার বাই চৌষট্টির প্রাইজ হচ্ছে চোদ্দো হাজার টাকা এবং এই ফোনের আপনার ক্যামেরা পেয়ে যাবেন হচ্ছে পিছনে দুইটা ক্যামেরা তেরো প্লাস টু এবং ফ্রন্টে একটা ক্যামেরা ফ্রন্টের ক্যামেরা পাবেন ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা এবং এই ফোনের ডিসপ্লে পেয়ে যাবেন সিক্স পয়েন্ট টু টু ইঞ্চি মানে আপনার অন্যান্য ফোন থেকে এর ডিসপ্লেটা একটু ছোটো এবং এর প্রসেসর পেয়ে যাবেন টু পয়েন্ট থ্রি ফাইভ কিন্তু এর প্রসেসরটা কিন্তু অনেক বেটার দুর্ভাগ্যবশত এটাতে যে ভার্সন ইউজ করা হয়েছে সেটা একটু ওল্ড মডেলের ভার্সন সেটা হচ্ছে নাইন ভার্সন আর এখন চলতেছে ট্রেন তো এখা এটাতে যে ভার্সন ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ভি নাইন পয়েন্ট জিরো আমি বলি অন্যান্য ফোনের থেকে স্পেসিফিকেশন কিন্তু বেটার আছে ঠিক আছে কিন্তু এটা তো হচ্ছে একটু ব্যাকডেটেড আর যাদের প্রাইস একটু কম বা অপ্পো কিন্তু ক্যামেরার দিক থেকে অনেক ভালো এবং ভিডিও কোয়ালিটি হচ্ছে টেন এইটিপি পি এস এ ভিডিও করতে পারবেন এবং এর ভিডিও রেজুলেশন অনেক ভালো অনেক স্মুথ অনেক সুন্দর তো আপনারা যাদের বাজেট একটু কম বা দশ বাজেট বা দশ বাজেটে তো আপনার থ্রি বাই থার্টি টু এটা পেয়ে যাবেন তিন জিবি র্যাম বত্রিশ জিবি রুম আর যেটা যাদের বাজেট একটু বেশি চোদ্দো হাজারের কাছাকাছি তারা হচ্ছে চার বাই চৌষট্টি এটাও নিতে পারেন তো আর এর অনেকগুলো কালার আছে আপনারা চাইলে আপনাদের হচ্ছে বিভিন্ন শোরুমে গিয়ে আপনারা দেখেও নিতে পারেন আর আমি মনে করি যে এটা একটু গেমিং যারা গেম খেলতে চান তাদের জন্য এটা বেটার হবে না তো এরপরে যেটা আসতেছে নাম্বার টেন আর এটা কিন্তু আমাদের ফোন এর আজকের ভিডিওর সর্বশেষ লাস্ট হচ্ছে ফোনটা এটা হচ্ছে অপ্পো এ ফিফটিন এস এটা হচ্ছে চার বাই চৌষট্টি র্যাম হচ্ছে চার জিবি এবং রম চৌষট্টি জিবি এটার মার্কেট প্রাইস হচ্ছে চোদ্দো হাজার টাকা আর এটার হচ্ছে আপনার তিনটা ক্যামেরা পেয়ে যাবেন প্রথম ক্যামেরাটা হচ্ছে তেরো তারপরে হচ্ছে দুই তারপরে আবার দুই আর এইটার হচ্ছে সামনে পেয়ে যাবেন হচ্ছে এইট এমপি এটার কিন্তু সবগুলো ফোনের কিন্তু এখন ফিঙ্গার প্রিন ফিঙ্গার প্রিন্ট থাকে তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ডিসপ্লে লক থাকে ফেস লক থাকে মানে এখন হচ্ছে সবগুলো ফোনে কিন্তু আলাদা আলাদা হচ্ছে তাদের বেটার অপশন দিচ্ছে সব সবগুলোতে আর এটা ডিসপ্লে পেয়ে যাবেন সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং এটাতে যে ব্যাটারি ব্যবহার করা হচ্ছে ব্যাটারিটা একটু লো ব্যাটারি সেটা হচ্ছে চার হাজার দুশো তিরিশ ওয়াটের একটা ব্যাটারি এবং এর যেটা এর প্রসেসরটা হচ্ছে একটু ভালো প্রসেসরটা প্রসেসরটা হচ্ছে আপনার টু পয়েন্ট থ্রি ফাইভ গিগা হার্টের প্রসেসর আর এটার হচ্ছে ফাস্ট চার্জার পেয়ে যাবেন দশ ওয়াটার একটা ফাস্ট চার্জার পেয়ে যাবেন তাছাড়াও এই ফোনের হচ্ছে বিভিন্ন কালার আছে মানে বিভিন্ন কালার কম্বিনেশন আসে আপনারা চাইলেও আপনারা দেখতে পারেন আর আমি আজকের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল এর জন্য খুব ছোটো পরিসরে আপনাদের ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভিডিওটা না ভালো লেগে থাকে তবে অবশ্যই ডিসলাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন কী জন্য ভিডিওটা ভালো লাগেনি আর লাস্ট আমি একটা কথা বলবো এই ফোনের ব্যাপারে অপ্পো ফোনগুলো কিন্তু ক্যামেরার দিক থেকে অনেক ভালো এবং ভিডিও রেজুলেশনের দিক থেকে অনেক ভালো যাদের বাজে একটু ভালো আছে তারা এই ফোনটা নিতে পারেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আর যদি আমাকে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না টেক কেয়ার অ্যান্ড টিল দেন